नमस्कार, आमी ऋषिकेश शुरू करछी आपनार कथा। आजकेर विषय निये शुनबो आपनादेर मतामत, तबे सबार आगे देखे नेब एई मुहूर्तेर हेडलाइन्स। কলকাতা জেভি দফতরে তল্লাশি নামে আয়কর হানাদারি, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, তল্লাশির খবর সম্প্রচারে বাধা, তীব্র নিন্দা অখিলেশ যাদবের বিজেপির বিরুদ্ধে। তো আয়কর হানার নামে কলকাতা জেভি দফতরের তাণ্ডব, কেন্দ্রের নির্লজ্জ কলকাঠির তীব্র নিন্দা। সমাজবাদী পার্টির হাসান রুমি গৌরব কুমারের সংসদের প্রসঙ্গ তুলবেন আবু হাসেম। কলকাতা টিভির অফিসে আয়কর তল্লাশির নামে আয়কর হানাদারি, শিকার রিপোর্টার থেকে কপি এডিটার, পিসিআর থেকে গ্রাফিক্সের কর্মী, ধিক্কার সর্বস্তরে, ধিক্কার ধর্ম নির্বিশেষে। আয়কর হানার নামে কলকাতা জেভি দফতরে তাণ্ডব, কেন্দ্রের নির্লজ্জ কলকাঠির তীব্র নিন্দা। সৌগত রায়, শশী পাঁজার মোদী সরকারকে তুলে ধরা। বৈদিক ফেলেছে বিজেপির চিন্তন শিবির, রাজনেত্রীর থেকে সতর্ক থাকার বার্তা। এজেন্সি নিয়ে পাল্টা প্রচারে নামার নির্দেশ, সিএএ নিয়ে নেতিবাচক মন্তব্যে নিষেধ। বিজেপির বৈদিক বৈঠকে আদি নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে, গড়হাজির ছয় সাংসদ ও বেশ কয়েকজন বিধায়ক, নেই তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। কয়লাকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, দিল্লি নয় কলকাতাতেই তলব ইডির। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ, ইডি ডিরেক্টর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের পুতুল, পাল্টা অভিষেক। কয়লা পাচার কাণ্ড, অভিষেকের শ্যালিকাকে ইডির নোটিশ, দিল্লিতে তলব, চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর, কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ। বিধানসভার বৈঠকে সশরীরে যোগদান, যাদবপুরের বাড়ির বারান্দা থেকে দর্শন, অথচ মানিক ভট্টাচার্যের নামে লুকআউট, তদন্তে সহযোগিতা করছেন পলাশীপাড়া বিধায়ক। দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে উল্লেখ, সব থেকে অসুরক্ষিত, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ অধীনে থাকা দিল্লি। মনি সিসোদিয়ার লকারে হানা সিবিআই, গাজিয়াবাদের ব্যাংকের লকার খুলে তল্লাশি, মিলল না কিছুই সিসোদিয়াকে ক্লিন চিট। মোদীর ভূয়সী প্রশংসা, রাজনাথের ভোটে জয় পেতে এক্সপেরিমেন্ট, আদর্শের সঙ্গে আপোষ করেন না মোদী, মহাত্মার সঙ্গে তুলনা। পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত হাজারের বেশি, গৃহহীন অন্তত চার কোটি, সাহায্যের আশ্বাস মোদীর, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা, খুলতে পারে ভারত পাক বাণিজ্য পথ। শ্রীলঙ্কার ছায়া ইরাকে, অগ্নিগর্ভ বাগদাদের গ্রিন জোন, ইরাক সেনা ও আলসাদের অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হত অন্তত 20, আহত বহু। সাংবাদিকরা সবকিছুই এত পরে জানতে পারেন কেন? কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায়। আদালতে চলা ন বছরের লড়াই সাঙ্গ হলো মাত্র 9 সেকেন্ডে। নয়ডার 93A সেক্টরের এমেরাল্ড কোর্ট নামক আবাসন প্রকল্পে দুটি টাওয়ার ভেঙে পড়ল, বলা উচিত ভেঙে ফেলা হলো। একটি টাওয়ারের নাম অ্যাপেক্স, যার উচ্চতা 100 মিটার 32 তলা, তার পাশেই সিয়ান, উচ্চতা 97 মিটার 29 তলা, দুই বহুতল মিলিয়ে 850টি ফ্ল্যাট। নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের কাছে 7.5 লক্ষ বর্গফুট জুড়ে এই আবাসন সুপারটেক টুইন টাওয়ার নামে পরিচিত। 9 বছর ধরে টুইন টাওয়ারের অবৈধ নির্মাণ নিয়ে আদালতে মামলা চলেছিল, অবশেষে আদালতের নির্দেশে টুইন টাওয়ার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। বিস্ফোরকের সাহায্যে মাত্র 9 সেকেন্ডে ধূলিসাৎ হল এই সুবিশাল ইমারত। রবিবার ঘড়ির কাঁটা মিলিয়ে দুপুরে সেই দৃশ্য দেখল দেশবাসী। অবৈধ নির্মাণ মানে এক বিপুল অঙ্কের দুর্নীতি, সেই দুর্নীতির নির্মাণ গুঁড়িয়ে যেতে দেখে অনেকেই বেশ তৃপ্ত। ভাবখানা এমন যে দুর্নীতির অবসান হলো, কিংবা দুর্নীতির এমনই পরিণতি হয়। তাই এই ধ্বংসকাণ্ড দেখতে নয়ডাবাসী থেকে দেশের আম জনতা সবাই হাততালি দিয়ে ধন্য ধন্য করেছে। এভাবেই দুর্নীতির শায়েস্তা হবে, এমন বিশ্বাস, এমন ধারণা জনমানুষে গেঁথে দেওয়ার চেষ্টা। হাততালি অবশ্য এখন দেশে সুলভ, নোটবন্দি প্রধানমন্ত্রী ঘোষণার পরেও দেশের অনেকেই তালি দিয়ে তার সমর্থন করেছিল। করোনা অতিমারীর প্রকোপ থেকে উদ্ধার পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে দেশবাসী থালা বাসন বাজানো থেকে হাত তালিয়ে দিয়েছিল, করোনার প্রকোপ তাতে কমেনি, বরং অক্সিজেন সরবরাহে কেন্দ্রের ব্যর্থতার কারণে অনেকের প্রাণ গিয়েছিল। যেমন নোটবন্দির জেরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গরিব মধ্যবিত্ত জনতা, যারা
প্রাথমিক পর্যায়ে নোটবন্দি সমর্থনে তালি বাজিয়েছিল, ঠিক সেই জনতাই নয়ডার টুইন টাওয়ার ভাঙার দৃশ্যে আপ্লুত। এই ভেবে দুর্নীতি ধ্বংস হচ্ছে। ঘটনাচক্রে টুইন টাওয়ার নির্মাতা সংস্থা তো নির্মাণ ভেঙে দিল, আদালতের নির্দেশ ছিল, কিন্তু যারা এই দুর্নীতিতে জড়িত, সরকার, পুর কর্তৃপক্ষ থেকে সংস্থার কর্তা ব্যক্তি, তাদের কি হলো? এই নির্মাণ ভাঙায় যে দূষণ হলো তার পরিণাম তো ভয়ঙ্কর, সেসব কি আমাদের চিন্তায় আছে? ওই বিশাল নির্মাণ অধিগ্রহণ করে অন্য কোনো সামাজিক কাজে ব্যবহার করা যেত নাকি? সেই প্রশ্ন নিয়েও ভাববার সময় ছিল না আমাদের। দুর্নীতি দমনের এক মিথ আঁকড়ে আমরা বিজয় উল্লাসে মেতেছি। ওই যে বললাম, ভাবখানা এমন, দুর্নীতি খতম হলো এমন এক দিবা স্বপ্নে বিভোর হয়ে রয়েছি। টুইন টাওয়ার ভাঙনের দৃশ্যে এক বিভ্রান্তিকর উল্লাস, তবে উল্লাসের আরও রসদ আছে। কর্ণাটকের স্কুলের ইতিহাস বইতে রয়েছে সেই উল্লাসের রসদ। আন্দামানের জেলবন্দী দামোদর সাভারকর নাকি বুলবুল পাখির ডানায় বসে কুঠুরি থেকে বেরিয়ে ভারত ভ্রমণ করতেন। হিন্দুত্ববাদের পথিকৃৎ সাভারকর ব্রিটিশ কারাগার থেকে মুচলেখা দিয়ে মুক্তি পেয়েছিলেন। ইতিহাসের সেই বস্তুনিষ্ঠতাকে ভুলিয়ে না দিতে পারলে তার মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা কঠিন। সম্ভবত সেই লক্ষ্যেই স্কুল পাঠ্যে সাভারকরকে নিয়ে এমন আষাঢ়ে গপ্পর আমদানি করেছে কর্ণাটকের বিজেপি সরকার। আসছি এই নিয়ে আলোচনায়। এই দুটি বিষয় নিয়ে আলোচনায় আসব, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। টুইন টাওয়ার ভাঙা হবে, তাই নিয়ে এক মাস ধরে চলল মহা ধুমধাম। কয়েক সেকেন্ডে গুড়িয়ে দেয়া হলো গগনচুম্বী দুই ইমারত। নেট রেজাল্ট 80,000 টন বর্জ্য, পুড়ে যাওয়া বিস্ফোরক, ধুলিকণা, কার্বন ডাইঅক্সাইড কি প্রভাব ফেলবে নয়ডাবাসীর ওপর? একবারের জন্য কি প্রশাসন ভেবে দেখেছেন দূষণ ও তার সঙ্গে জড়িয়ে স্বাস্থ্যহানির কথা? প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল নয়ডার গগনচুম্বী টুইন টাওয়ার। 2009 সালে সুপারটেক নির্মাণের সবুজ সংকেত পেলেও পরে অ্যাপেক্স ও সিয়ান টাওয়ার তৈরি করা হবে বলে পরিকল্পনায় সংযোজিত হয়। অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসে 2012 সালে। 9 বছর ধরে আইনি লড়াইয়ের জল গড়িয়ে গত রবিবার শেষকৃত্য। থুরি ধূলিসাৎ হয় টুইন টাওয়ার। এতেই থেমে গেল কি সমস্ত বিতর্ক? দুর্নীতির কার্যকলাপ কি শাস্তি পেল, নাকি আবারও সেই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে? তথ্য বলছে 32 তলার অ্যাপেক্স ও 29 তলার সিয়ানের ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 80,000 টন। ধ্বংসলীলায় ব্যবহার করা হয়েছিল 3,700 কেজি বিস্ফোরক। বিস্ফোরণের দিন ধুলিময় হয়ে গিয়েছিল গোটা শহর। প্রাসাদোপম জোড়া অট্টালিকার ধ্বংসের পরের দিনও এলাকা ছিল ধুলোময়। তথ্য বলছে এখনও ধুলোর রেশ কাটেনি। শ্বাসকষ্টে জেরবার সাধারণ মানুষ। আশেপাশের আবাসনও কম দেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সিমেন্ট, বালি, লোহার ধ্বংসস্তূপের সঙ্গে রয়ে গিয়েছে বিস্ফোরকের কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাসও। 3 মাস ধরে ধ্বংসস্তূপ সরানো হলেও বিষাক্ত গ্যাস নিঃশেষ সেই পরিবেশেই। বায়ুদূষণে আখিরে ক্ষতির মুখে পড়বেন শ্বাসকষ্টের রোগী থেকে সাধারণ মানুষেরা। हॉटस्पॉट ये बन चुका है। अब जाड़े का समय आ रहा है, जब प्रदूषण की मात्रा बढ़ेगी तो ये जो लोकल हॉटस्पॉट है इसकी मैनेजमेंट बहुत ठीक तरीके से हमें करना होगा। और इसके कारण जिसे हम एक्सपोजर कहते हैं, जी हमारे सांसों के साथ ये धूल घुल कर कितना तक हमारे नसों फेफड़े तक जा रहे हैं, इसका तो जरूर असर होगा। अब
पर ये अभी अगर बड़े बड़े धूल के कण हैं तो वो अपर रेस्पिरेटरी ट्रैक्ट तक पहुंचेगा और उससे जो हमें कफ और रेस्पिरेटरी कंडीशन है वो बिगड़ सकता है। और पर अगर बहुत इसके साथ जिसको हम फाइन डस्ट कहते हैं वो और भी अगर अंदर तक पहुंचता है तो उससे और भी बिगड़ सकता है। ये तो गेल वायु दूषण प्रसंग। ध्वंसस्तूप सराते रही है विशाल व्ययभार। विस्फोरण आयोजने प्राय 18 কোটি টাকার খরচ হয়েছে। এবার সেই ধ্বংসস্তূপ সরাতে প্রায় 20 কোটির খরচ হবে বলেই জানা গিয়েছে। প্রায় 3000 লরি ধ্বংসাবশেষ সরানোর কাজ করবে। প্রশ্ন উঠছে, যেখানে পরিবেশ দূষণ রুখতে জোর কদমে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চলছে, বিভিন্ন অভিযান চলছে, সেখানে এমন পদক্ষেপে তো বায়ু দূষণের মাত্রা বাড়ল, ক্ষতিগ্রস্ত হলো পরিবেশ। যারা টুইন টাওয়ার ধ্বংসের সাক্ষী হয়ে হাততালি বাজালেন, তারা কি বুঝেছেন এই সার সত্য, নাকি করোনাকালে বারান্দায় দাঁড়িয়ে থালা বাজানোর মতোই সাক্ষী থাকলেন এই ঘটনারও? কলকাতা টিভি। আপনাদের সঙ্গে কথা হবে, কথা শুনবো আপনাদের, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। নয়ডার বিতর্কিত টুইন টাওয়ারে ধ্বংসলীলা সম্পূর্ণ, মহা আড়ম্বর তামঝামে সমাপ্তি হয়েছে দুর্নীতিযুক্ত গগনচুম্বী অট্টালিকার আয়ু। তবে রয়ে গেল একাধিক প্রশ্ন, দুর্নীতির এই প্রাসাদোপম অট্টালিকা ধ্বংসে আদপে শাস্তি হলো কার? ধ্বংসলীলার শাস্তিতে কি বন্ধ হবে দেশে নির্মাণ দুর্নীতি? এমন পদক্ষেপ কি দৃষ্টান্ত হয়ে রুখবে নির্মাণ সংস্থাদের বেআইনি নির্মাণ? ১৮ কোটি টাকার তামাশা শেষ, অতীত গগনচুম্বী টুইন টাওয়ার শাস্তি পেল দুর্নীতির জোড়া অট্টালিকা। শাস্তি পেল কি আসল অপরাধীরা? মহা সমারোহে ধ্বংসলীলা আয়োজনে রীতিমতো চলেছিল যাগযজ্ঞ। হাতে গোনা কয়েকদিন নয়, 1 বছর আগে থেকে শুরু হয়েছিল ধ্বংসের প্রস্তুতি। গত বছরের অগস্ট মাসেই নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার ধ্বংসের নির্দেশ দিয়েছিল আদালত। কথা ছিল 1 মাসের মধ্যে শেষ করতে হবে জোড়া অট্টালিকার অস্তিত্ব, কিন্তু নানান জটিলতায় তা হয়ে ওঠেনি। অবশেষে চলতি বছর 28 অগস্ট শেষ হয় দুর্নীতির টুইন টাওয়ারের আয়ু। ধ্বংসলীলার আয়োজনে রয়েছে দক্ষ ও পারদর্শী ইঞ্জিনিয়ারদের অবদান। জোড়া অট্টালিকার প্রতি পিলারে গর্ত করে ভরা হয়েছিল বিস্ফোরক। প্রায় 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পুলিশ, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম, এনডিআরএফ টিম সহ সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে ছিল মহা ধুমধামে প্রচার। সেই প্রচারের ফাঁদে পা ফেলে ধ্বংসলীলার মুহূর্তের সাক্ষী থাকতে সাধারণ মানুষের আগ্রহ যেমন বেড়েছিল, অতি উৎসাহীরা ভিড় জমিয়েছিলেন বিতর্কিত টাওয়ারের আশেপাশে। সেলফি তোলা থেকে পরিবারের সঙ্গে ছবি, বাদ যায়নি কোনো কিছুই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, আদপে এত তামঝামের পরিণতি কি হলো? ধ্বংসলীলায় শাস্তি পেল তো দুর্নীতির টুইন টাওয়ার, আর যারা এই গগনচুম্বী টুইন টাওয়ার গড়েছিলেন তাঁদের শাস্তির কি হলো? 2012 সালে সামনে আসা এই দুর্নীতিতে অনেক নাম যুক্ত হয়। সুপারটেক নির্মাণ সংস্থার প্রায় 24 থেকে 30 জন আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের নাম সামনে আসে। নিয়ম ভেঙে তো এরাই করেছিলেন বিতর্কিত টুইন টাওয়ার। প্রাসাদোপম অট্টালিকার সমাপতনে আদপে কি তাদের শাস্তি হলো? এখনও তো তাদের বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা হয়নি। প্রশ্ন আরও রয়েছে, এমন ধ্বংসলীলা কি রোধ করতে পারবে দেশের নির্মাণ সংস্থার দুর্নীতি? সাধারণ মানুষ এমন নির্মাণ সংস্থার উপরই ভরসা করে লক্ষ লক্ষ কোটি টাকায় ঘরবাড়ি কেনেন, আদপে তো তাঁরাই শিকার হন এমন দুর্নীতির, ভুক্তভোগী তো তাঁদেরই হতে হয়। কলকাতা টিভি। আবার একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। কেউ পদব্রজে, কেউ বা রেলপথে ভারত ভ্রমণ করেছেন, কিন্তু পাখির পিঠে চড়ে দেশ দর্শনে তা আবার বুলবুল পাখির পিঠে, এমন কাহিনী আমাদের এই 21শ শতক পর্যন্ত অজানাই থেকে যেত, যদি না কর্ণাটকের সরকারি স্কুলের ইতিহাস বইতে সাভারকারের এমন বিচিত্র অভিযানের কথা লেখা হতো। তিনি নাকি আন্দামানে সেলুলার জেলে থাকার সময় বুলবুল পাখির পিঠে চড়ে ভারতবাসীর হাল হাকিকত বুঝতে দেশময় ঘুরে বেড়াতেন। ইতিহাসের নামে
शिशु मने विकृत धारणा निर्माण बिरुद्धे कर्णाटक सह गोटा देशे प्रतिबाद संघटित होच्छे। देखबो বিজেপি শাসিত কর্ণাটকের সরকার অনুমোদিত স্কুলের ইতিহাস বইয়ে সাভারকারকে নিয়ে একটি অধ্যায়কে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আন্দামান সেলুলার জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন সাভারকার। জেলের কুঠুরিতে আলো প্রবেশের মতো ছিদ্র ছিল না। সেই বন্দী জীবন থেকে মুক্ত হতে সাভারকার নাকি এক বুলবুল পাখির পিঠে চড়ে আন্দামান থেকে ভারতের মূল ভূখণ্ডে পাড়ি দিতেন। ইতিহাসের নামে এমন আশারে গপ্প শিশু মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। শুধু সেটুকুই নয়, ভারতে হিন্দুত্ববাদী ধারণার পথিকৃত সাভারকার সম্পর্কে ধারণার নির্মাণের এই প্রকল্প নিয়ে যখন বিতর্কের ঝড় উঠেছে, তখন বিজেপি নেমেছে সাফাই দিতে, যা বিরোধীদের মতে শিশুকাল থেকেই বিকৃত ইতিহাস পড়ুয়াদের মনে গেঁথে দিতে চাইছে পদ্ম শিবির। এখন প্রশ্ন উঠছে, ভারত ভ্রমণে আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি রেলপথে ঘুরতে, কিন্তু বুলবুল? এই ছোট্ট পাখির দৈর্ঘ্য 13-19 সেন্টিমিটার, দেহের তুলনায় যার লেজ লম্বা। এহেন পাখির পিঠে চেপে নাকি সাভারকার দেশ ভ্রমণে যেতেন। কর্ণাটকের ওই ইতিহাস বইতে অবশ্য সাভারকার দেশের কোথায় কোথায় যেতেন বা একনাগারে উড়ে বেড়াতেন কিনা তা লেখা নেই। এটাও লেখেননি তাকে পাখির পিঠে উড়ে বেড়াতে দেখে গ্রামের শিশুরা তার পিছু পিছু দৌড়ে যেত কিনা। ইতিহাসের নামে কল্পনার লাগাম ছেড়ে দিলে আর কত কি যে ঘটতে পারে তারই অত্যা নেই। হিন্দুত্ববাদের ভারতে বোধহয় সবই সম্ভব। এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে বুলবুল পাখির দেখা মেলে। এসব তথ্য ইন্টারনেটের দৌলতে ঘরে বসেই মিলবে। কিন্তু সাভারকার নাকি এভাবেই জেল থেকে সবার চোখে ধুলো দিয়ে দেশময় ঘুরে বেড়াতেন। দুনিয়ায় কম বেশি 150 প্রজাতির বুলবুল পাখি রয়েছে। সাভারকারকে গেরুয়া শিবির বীর সাভারকার আখ্যা দিয়ে থাকে। কিন্তু আন্দামান থেকে মুক্তি পেয়ে তিনি ব্রিটিশ ডাচের কাছে স্বাধীনতা আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিতে আত্মসমর্পণ করেছিলেন। তার সেই মুচলেখা দেওয়ার ঘটনা আজ ইতিহাসের উপাদান। তাই দ্বীপান্তর বা ফাঁসি হওয়া অন্য বন্দীদের সঙ্গে সাভারকারকে এক আসনে বসিয়ে বীর আখ্যায়িত করা নিয়ে বিতর্ক রয়েছে। এবার বুলবুল অনুষঙ্গেও জুড়ে গেল সাভারকারকে ঘিরে আর এক বিতর্ক। আসলে ব্রিটিশদের কাছে দেয়া মুচলেখা কলঙ্ক মোচনেই কি ইতিহাস বইতে পক্ষী সাভার সাভারকারের মহিমা কীর্তন? কলকাতা টিভি। বলতো, ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আপনার কথায় ঠিক বিষয়টা কি। দুটি বিষয়, এক যে টুইন টাওয়ার ধ্বংস করা হলো, 3,700 কেজি বিস্ফোরক দিয়ে যে টুইন টাওয়ার ধ্বংস করা হলো তার ফলে আদৌ কি দুর্নীতি ধ্বংস হলো? যারা এই টুইন টাওয়ার বানিয়েছিলেন, যারা অনুমতি দিয়েছিলেন বেআইনি টুইন টাওয়ার বানাতে, তাদের ঠিক কি হলো? সে গল্প বা সে খবর নেই। তাদের কি কোনো সাজা হয়েছে? দোষীদের সাজা কি হলো? এটা যেমন একটা বিষয়। অপরদিকে সাভারকারকে যেভাবে তাকে তুলে ধরার চেষ্টা চলছে বা কর্ণাটকে সেখানে যে ক্লাস 8-এর বইতে যেভাবে সাভারকারকে তুলে ধরা হয়েছে, জানি ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে এবং সেই বইয়ের পাতা ভাইরাল হয়ে গিয়েছে বলা যেতে পারে। ফলত এই দুটি বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত শুনতে চাইছি, আপনারা কি বলছেন। ইতিমধ্যে একজন দর্শক রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বলুন, আপনার কি বক্তব্য এক্ষেত্রে? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। যা খুশি করে বেড়াচ্ছে, মনে করেন জওয়াহরলাল নেহরু আপনাকে কি ঘটে দেয়, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কি জানে, তাদের অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রঘুনাথ মল্লিক ছিলেন একজন দর্শক। আরো একজন দর্শক রয়েছেন সনদ দাস, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বলুন, আপনার কি বক্তব্য দুটি বিষয় নিয়ে? শুভ সন্ধ্যা। বলছি যে দেখুন, টুইন টাওয়ার যে ধ্বংস করে দুরিশাত করে দেওয়া হলো 9 সেকেন্ডের মধ্যে টুইন টাওয়ার দিয়ে, কিন্তু প্রকৃত যারা টুইন টাওয়ার তৈরি করলো, টুইন টাওয়ার তৈরিতে যারা মদত দিল এবং অবৈধ লেনদেনও হলো,
বুলবুল যাত্রা যেটা আপনারা দেখাচ্ছেন, সেটা একটা পাগলাম ছাড়া অন্য কিছু নয়। কারণ একটা মানুষ বুলবুল পাখির সামান্য একটা ছোট্ট বুলবুল পাখির পিঠে পড়ে তো গোটা দেশ ঘুরে বেড়াতে পারে না। আপনাদের বক্তব্য এই দুটি বিষয়গুলো নিয়েই আমরা শুনবো, এবং তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনাদের কথা শুনছি, একজন দর্শক ইতিমধ্যেই রয়েছেন, রবীন্দ্র গৌতম, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে, বলুন আপনার কি বক্তব্য ক্ষেত্রে। নমস্কার। নমস্কার। প্রথমে বলি টুইন টাওয়ার ভাঙা নিয়ে, এই যে দুর্নীতি তো দুর্নীতি থেকে গেল, আর এই যে পলিউশনটা হলো, কয়েক হাজার লোক পলিউটেড হয়ে গেল, তাদের স্বাস্থ্য সব বিকৃত দেখা দেবে। আমার মতে বলে এইভাবে না ভেঙে, এই তো 38 কোটি টাকা খরচা হলো, 38 কোটি টাকা আস্তে আস্তে ভাঙলে কি অসুবিধা হতো, এটা হচ্ছে কথা। তারপরে যে সাভারকার বিষয়ে বললেন, আজকে একটা খবরে শুনলাম রাজনাথ সিং নাকি বলেছেন যে গান্ধীজির সঙ্গে তুলনা করেছেন মোদীকে, মানে হাস্যকর কথা। কোথায় গান্ধীজি, কোথায় মোদী? গান্ধীজি এবং অরবিন্দকে লর্ড কার্জন দেখেছিলেন জেলের মধ্যে রেখে দেখছেন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার দেখছেন জেলে, এটা আধ্যাত্মিক এ ছিল। কোথায় গেল লাল বাহাদুর শাস্ত্রী, কোথায় গেল অটল বিহারী বাজপেয়ী? তাকে তাদের ছেড়ে দিয়ে এখন মোদীর পেছনে লেগেছে, এটা হাস্যকর কথা। কথায় নেই কি কথা হচ্ছে, যারা অনেক কিছু বলছে বিপদ সময়ে, মানে বিনাশ সময়ে বিপরীত বুদ্ধি, এই জিনিসটাই ওদের কাছে হয়েছে। আর বয়স হয়ে গেলে যে ভীমরতি হয় সেইটাই মোদীর আখ্যায় আমরা বুঝতে পারছি। নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু। আরো একজন দর্শক রয়েছেন, সুজয় চৌধুরী। সুজয়বাবু, আপনাকে স্বাগত জানাবো, বলুন আপনার কি বক্তব্য। নমস্কার, দায়ার থেকে সুজয় চৌধুরী বলছি। টাওয়ার ধূলিসাৎ দুর্নীতি নয়, এখন আমাদের ভারতবর্ষে দুর্নীতিতে ছেয়ে গেছে। এখন বিভিন্ন ভাবে তো দুর্নীতি হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি, কখনো মানে আয়কর হানা হচ্ছে, কখনো ইডি হানা হচ্ছে, কখনো অভিষেক আনা হচ্ছে, মানে বিভিন্ন ভাবে আজকে দুর্নীতি হচ্ছে। তা উত্তরপ্রদেশের যে এই নয়দায় যে একটা বিশাল অট্টালিকা হয়েছে, সেই অট্টালিকাটা যে বেআইনি ভাবে হয়েছে, এটা তো ওখানকার ডবল ইঞ্জিন সরকার বহুদিন থেকে জানতো। তারাই কিন্তু এখানে অনুমোদন দিয়েছে, তারাই এখানে পারমিশন দিয়েছে, তাদেরই লোকজন ওইখানে করেছে। কিন্তু একেবারে সেই অট্টালিকাটা গগনচুম্বী হয়ে উঠে গেল, সেখানকার যে যারা নির্মাণ কর্মী, যারা সেটাকে নির্মাণ করেছে, সেই নির্মাণ কর্মীরা কিন্তু শাস্তি পেল না। আজকে ভাগ্যিস বিচার ব্যবস্থা ছিল, এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আছে বলেই আজকে সেখানে একটা কোর্টে কেস হয়েছে, এবং বহুদিন পর সেটাকে ধ্বংস হলো। এই যে 9 সেকেন্ডে ধ্বংস হলো, সেখানে যে বিরাট টাকা খরচ হলো, সেটাও কিন্তু আম আদমির টাকা, সেই আম আদমির টাকা দিয়ে সেইটা ধ্বংস করা হলো। অথচ যখন বেআইনি ভাবে সেটা তৈরি করলো, তখন সেখানকার পুলিশ আছে, সেখানকার মানে ওই অনেক সমস্ত ক্ষেত্রেই অনুমতি পেয়ে গেল, এবং এই বিশাল অট্টালিকা গড়ে তোলা হলো। একদমই, কোথাও গিয়ে টাওয়ার তো ধূলিসাৎ হলো, কিন্তু দুর্নীতি কি ধূলিসাৎ হলো, দুর্নীতি কি কমে গেল, সেটা নিয়ে প্রশ্ন আমাদেরও। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, শিবাজী বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো, শিবাজী বলুন। নমস্কার। নমস্কার। আচ্ছা দেখুন, এই যে আমাদের দেশে তো দুর্নীতির বিচার হয়, দুর্নীতির বিচার হয় লোক দেখে দল দেখে, এ তো আর নতুন কিছু নয়, এরা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর সাভারকারের ব্যাপার, এ তো রূপকথা তো এরকম হবে না, সেখানে বুলবুল পাখি না দিয়ে একটু বড় সড়ো পাখির কথা থাকে রূপকথাতে। হ্যাঁ, এটা হাস্যকর জিনিস নয়। আর এরা এরপরে আসলে কি জানেন, এরা ভোট করে কিরকম, এত পয়সার জোর প্রচন্ড, আর 2 নম্বর হচ্ছে ওই সার্জিক্যাল স্ট্রাইক, রাম মন্দির এরকম। এই দেখুন না, নেক্সট ইলেকশন আগে দেখুন, হয়তো পাকিস্তান আমাদের থেকে দুর্বল, তো ওদের উপরে একটা চাপিয়ে দেবে।
আসলে এক কবি বলেছিলেন, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেরিয়ে ওঠে যুদ্ধের বার্ত, এই করে করেই ওরা ইয়ে করছে নানান ভাবে। বলার কিছু নেই, মানে এ সকলে মিলে পথে না নেমে কোনো কিচ্ছু হবে না। নমস্কার, অনেক ধন্যবাদ সুভাষবাবু। আরো একজন দর্শক রয়েছেন, সুব্রত বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো সুব্রতবাবু, বলুন। নমস্কার। নমস্কার। দুটো ক্ষেত্রেই, মানে এক এই বিল্ডিং ধূলিসাৎ করা আর ওদিকে সাভারকারের যে গল্প কথা, দুটো ক্ষেত্রেই পেছনে পরিকল্পনা। এই বিল্ডিংটা ধ্বংস করার পর যে কি ধরনের দূষণ হতে পারে, কি ধরনের আশেপাশের বাড়ি ক্ষতি হতে পারে, পরিকল্পনার অত্যন্ত অভাব। কোনো পরিকল্পনা ছাড়াই এগুলো করা হয়েছে। আর উল্টো দিকে যদি হয়, সাভার কাটটা অত্যন্ত সুচারুভাবে পরিকল্পনা করেই করা হয়েছে এই হিন্দুত্বের দিকে ঠেলে দেওয়ার জন্য। দুটোই পরিকল্পনা। বিজেপির সরকারের এইটা একদম জ্বলন্ত উদাহরণ, যেখানে জনগণের স্বার্থ সেখানে কোনো পরিকল্পনা নেই। সে আপনি একদম সে প্রথম থেকে যে ডিমনিটাইজেশন থেকে শুরু করে এভরিথিং, উইদাউট পরিকল্পনায় সবকিছু হয়েছে। আর যত যত জনস্বার্থের বিরোধী এই বুলবুল পাখিতে, তো এটা লেটেস্ট, এর আগে যত জনস্বার্থ বিরোধী যত মিথ্যে কথা বলা, সেই 15 লক্ষ টাকা 2 কোটি চাকরি, এইগুলো অত্যন্ত মানে মানে সুন্দরভাবে পরিকল্পনা করে করা হয়। এখনো যদি বিজেপিকে লোকে চিনতে না পারে, কোথাও গিয়ে কি আপনি এটা বলতে চাইছেন যে এই এই পরিকল্পনার পেছনে কোথাও গিয়ে এক তো হিন্দুত্ববাদীর দিকে ঠেলে দেওয়া এবং মূল যে দাবি সেই দাবিগুলোর থেকে মানুষকে সরিয়ে রাখা, ভুলিয়ে দেওয়া, সেই চেষ্টাই কি চলছে? কোথাও গিয়ে আপনি সাভারকারকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করতে পারেন, কেউ কেউ হাসছেন, অর্থাৎ আলোচনায় সেটা থাকবে, খাদ্য বস্ত্র চাকরি সেই আলোচনাগুলো আসবে না। সেটা 100 বার আপনি 2019 ইলেকশন দেখুন না, পুলওয়ামা কখনো একটা ইলেকশনের ইস্যু হতে পারে? সেই ইস্যুতে কিন্তু এই বিজেপি জিতেছে। অনেক ধন্যবাদ সুব্রত বাবু। সন্ধ্যে আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দীপক সিং, আপনাকে স্বাগত জানাবো, বলুন আপনার কি বক্তব্য ক্ষেত্রে। দিল্লির যে টুইন টাওয়ার ধ্বংস হলো এবং তাতে যে দূষণ তৈরি হলো, তো দিল্লির ব্যাপার হচ্ছে রাজনৈতিক। আমাদের পশ্চিমবাংলায় যে এত দুর্নীতি হচ্ছে ওই নিয়ে একটু ডিসকাশন করুন না। এই নিয়ে পশ্চিমবাংলার দুর্নীতির ধুলি ধরে পুরো পশ্চিমবাংলাটা ঢেকে যাচ্ছে, এটা নিয়ে একটু ডিসকাশন করুন। পশ্চিমবঙ্গের সমস্ত খবরই আমরা দেখাই, আপনি যদি একটু কলকাতার বি দেখেন রেগুলার, সব খবর দেখানো হয়, আপনি দেখেন না। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের খবর যেমন দেখিয়েছি, দীপক বাবু একটু একটু শুনুন না, একটু শোনা অভ্যাস করুন না দীপক বাবু, প্লিজ একটু শোনা অভ্যাস করুন। আপনি পার্থ চট্টোপাধ্যায়ের খবর পাবেন, আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। অনুব্রত মণ্ডলের খবর দেখিয়েছি, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগের খবর, কেউ গ্রেপ্তার হচ্ছে, সমস্ত খবর দেখানো হয়। দীপক বাবু অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনারা দুর্নীতিটা দেখতে পাচ্ছেন না কোথায় হচ্ছে, নিঃসন্দেহে আরো দর্শকের বক্তব্য শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়, আপনাদের বক্তব্য শুনবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনাদের বক্তব্য শুনছি আজকে বিষয়ের উপর। ইতিমধ্যে একজন দর্শক করেছেন, বিমল লাহা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে, বলুন। নমস্কার। নমস্কার। আপনার প্রথম টপিক হচ্ছে এই টুইন টাওয়ার নয়ডারে ধ্বংস গহা ধ্বংস লীলা। আমার একটা অবাক হচ্ছি, আমি কোর্টকে সুপ্রিম কোর্ট মানে একদম শ্রেষ্ঠ কোর্ট, অ্যাপেক্স কোর্ট, সেই কোর্ট যখন ভার্ডিক্ট দিচ্ছেন, তো তিনি কি জানেন, তিনি কি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে বা অন্য কোন ডিপার্টমেন্টকে বলেন নাই, যেখানে প্রায় 4000 কেজি ধ্বংস মানে ইয়ে আপনার বিস্ফোরক বিস্ফোরক হচ্ছে, অর্থাৎ সেখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেল গ্যাস এবং নাইট্রোজেন, যেগুলো শরীরকে লাংসে শেষ করে দেবে। আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইডটা বের করি, আর সেই কার্বন জাত জিনিস মানে 4000টির সাথে আর আরো কিছু নিয়ে একটা বিরাট এলাকা জুড়ে কি শ্বাস প্রশ্বাসে কি কষ্ট হবে আগামী কয়েক বছর, এটা কি কোনো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে বা কোনো সমাজসেবীরা ওকে মামলা মোকদ্দা করে না, আমি তাদেরকেও দোষ দেব। আর আমি দুঃখের সহ জানাচ্ছি, বোধহয় অ্যাপেক্স কোর্ট এগুলো ভুলে গেছেন যে এনভায়রনমেন্ট সম্পর্কে কি হতে পারে। এক
এবার আসি সাবারকারের ব্যাপারে। দেখুন উনি একবার দুবার নয়, উনি 17 বার উনি জেল গেছেন। প্রথমে আলিপুর জেলে, কাছাকাছি জেলে, বোম্বে কাছাকাছি জেলে, তারপরে গেছেন সেলুলার জেলে। উনি 17 বার মুচিদেকা দিয়েছেন এই বীর সাবারকার। সুতরাং ওর কথা না বলাই ভালো। আর আর যেটা বলছেন উনি বুলবুল পাখি, বুলবুল পাখি সত্যি বলেছেন আমরা 18 সেন্টিমিটার 17 সেন্টিমিটার, যার ইঞ্চিতে বলা হয় আমাদের 8 ইঞ্চি 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি লম্বা একটা বাবুই, একটা বাবুই পাখি, বুলবুল পাখি। বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন। হ্যাঁ, স্বাগত জানাবো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে প্রথমে টুইন টাওয়ারের যে দুর্নীতি যে ধ্বংসটা হলো, আমি আমার দেশের সর্বোচ্চ আদালতকে ধন্যবাদ জানাই। এবং এরকম যদি দুর্নীতির উপরে আদালত নিরপেক্ষ কাজ করতে পারে। টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, আপনার বক্তব্য ভালো বোঝা যাচ্ছে না। টিভির ভলিউমটা দয়া করে একটু মিউট করে দিয়ে বলুন। মনোজিৎ বাবু আছেন আপনি লাইনে? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে কথা আজকে আমরা আলোচনা করছিলাম, একদিকে এই যে টুইন টাওয়ার নয়ডায় যে দুটি টাওয়ার ভেঙে দেওয়া হলো 3,700 কেজি বিস্ফোরক ব্যবহার করে, তবে সেই টাওয়ার ভাঙার সঙ্গে সঙ্গে বা ধূলিস্যাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদৌ কি দুর্নীতির ধূলিস্যাত হলো, বা দুর্নীতি কি শেষ হয়ে যাবে, নির্মাণ দুর্নীতি কি আর হবে না? এবং যারা এই, বিশেষ করে যারা এই যে টাওয়ারটি, বিশাল অট্টালিকাটি গড়ে তুলেছিলেন এবং এর পেছনে যারা অনুমতি দিয়েছিলেন, তাদের ঠিক কি হলো, তারা কি পার পেয়ে যাবেন? কিংবা আরেকটি বিষয়, যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে বিনায়ক দামোদর সাভারকার, তাকে নিয়ে বলতে গিয়ে এবং কর্ণাটকের একটি ক্লাসে, সরকারি বইতে, সরকারি বইয়েতে সেখানে বলা হচ্ছে যে বুলবুলের পিঠে চড়ে সাভারকার তিনি গোটা ভারত দর্শন করতেন, যেটাতে অনেকেই মনে করছেন যেটা অবাস্তব শুধু নয়, কল্পনাতেও আনা সম্ভব নয়। অর্থাৎ যদি কাল্পনিক গল্পও বলা হয়, সেটাতেও যারা গল্পকার, যারা কল্পবিজ্ঞান রচনা করেছেন বা কল্পকে, কল্পনাকে ভিত্তি করে যারা বই রচনা করেন, তারাও বোধ হয় এই ধরনের ভাবনা আনতে পারবেন না। কিন্তু কর্ণাটকে ক্লাস 8-এর বইতে সাভারকার সম্পর্কে বলতে গিয়ে এই আষাঢ়ে গপ্পই শোনানো হচ্ছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে একদিকে তো দুর্নীতির নিঃসন্দেহে গোটা দেশ জুড়ে যে দুর্নীতি ঘটনা ঘটেছে, সেই দুর্নীতি দমনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবার কোথাও কোথাও বলা হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় সরকার, যেভাবে তাদের হাতে থাকা যে কেন্দ্রীয় সংস্থাগুলি রয়েছে, তদন্তকারী সংস্থাগুলো, সেই সংস্থাগুলো কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সব দুর্নীতি ক্ষেত্রে ব্যবহার করা হয় না, সবার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ দুর্নীতি একদিকে বাড়ছে আর একদিকে কমছে। অর্থাৎ একদিকে যদি কমানোর চেষ্টা করা হয়, মনে যদি ধরেও নিই যে কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু অপরদিকে বেড়ে উঠছে আবার অন্য আরেকটা দুর্নীতি, অন্য জায়গায় দুর্নীতি বেড়ে উঠছে। সেগুলো কি আদৌ ধ্বংস করা সম্ভব হবে? অর্থাৎ এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আদৌ কি দুর্নীতি দমন করা সম্ভব হবে গোটা দেশের নিরিখে? আমাদের মতন দেশে যেখানে 130 কোটির ওপরে বাসিন্দা, সেখানে দুর্নীতি দমন করতে গেলে আরও কঠোর পদক্ষেপ কি নিতে হবে না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করব। আপনার কথা, আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।